Assalamualaikum beautiful people, welcome back to my channel. আজকে আমরা নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটি হবে নতুন একটি DIY ক্রিমের। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই DIY ক্রিমের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের ক্যারট অথবা গাজর। তো আমরা দুটি গাজর নিয়ে নিচ্ছি এবং ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর ধোয়া হয়ে গেলে একটি টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিতে হবে যাতে এতে কোনো পরিমাণ পানি না থাকে। এরপর কোনাগুলো কেটে নিয়ে ভালো মতো ছিলে নিতে হবে। ছেলা হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে গাজর দুটিকে ভালো মতো গ্রেট করে নিতে হবে। গাজরে আছে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। ভিটামিন সি আমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই গ্রেট করা গাজরগুলোকে সূর্যের আলোতে অথবা মাইক্রোওয়েভ ওভেনে রেখে একদম ভালো মতো শুকিয়ে নিতে হবে। আমি এখানে মাইক্রোওয়েভ ওভেন ইউজ করেছি, আপনারা চাইলে সূর্যের আলোতেও শুকিয়ে নিতে পারেন। এখন এই শুকনো গাজরগুলোকে আমরা একটি পরিষ্কার গ্লাস জারে রেখে দিব এবং সাথে পছন্দ মতো যে কোনো একটি তেল দিয়ে দিব এবং সুন্দর মতো ঢাকনা এয়ার টাইট করে রেখে একটা শুকনো জায়গাতে রেখে দিব। এখন এই ঢাকনাটা ভালো মতো লাগিয়ে আমরা 24 ঘন্টার জন্য রেখে দিব যাতে করে গাজরের পুষ্টিগুণ তেলে শুষে নিতে পারে। দেখতেই পাচ্ছেন তেলটা আমাদের রেডি হয়ে এসেছে এবং তেলের কালারও পরিবর্তন হয়ে এসেছে। আমরা এখন একটি ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে অন্য একটি বাটিতে ঢেলে নেব। এই তেলটি আমরা চুলেও ব্যবহার করতে পারবো। তেলটিতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়াতে এটি আমাদের চুল পড়া ও কমাবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এখন একটি পরিষ্কার পাত্রে পছন্দ মতো অ্যালোভেরা জেল এবং ক্যারট অয়েল ভালো মতো মিক্সড করে নিতে হবে। এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কেনা অ্যালোভেরা জেল হতে হবে। ঘরে বাসার আমাদের যে অ্যালোভেরা প্লান্ট হয় সেটা ব্যবহার করা যাবে না। এখানে আমি 3 টেবিল স্পুন অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এবং 2 টেবিল স্পুন ক্যারট অয়েল ব্যবহার করছি। এটাকে ভালো মতো মেশানোর পালা। অ্যালোভেরা জেল এবং তেল একটু মিশতে সময় নেবে, তো আমাদের এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মেশানোর পর এটার টেক্সচারটা কত সুন্দর হয়ে এসেছে এবং কালারটাও একদম অরেঞ্জিশ কালার চলে এসেছে। এটার টেক্সচারটা একদম ক্রিমি হবে, একদম অরেঞ্জ কালার, যেটা গাজরের কালার হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমটা হয়েছে। এখন এটাকে সংরক্ষণ করার জন্য আপনার কাছে যে কোনো রকমের বাটি অথবা কৌটা যেটাই থাকবে সেটা নিয়ে নেবেন এবং এটাতে ক্রিমটা ঢেলে নেবেন। এই ক্রিমটা আপনি আপনার মুখে এবং সারা শরীরে ব্যবহার করতে পারেন। দিনে এবং রাতে যে কোনো সময়ই ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর, দীপ্তিময় এবং উজ্জ্বল। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আপনারা কেউ যদি এই ভিডিওটি দেখে ক্রিমটি বানিয়ে উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।